শুভ সকাল বন্ধুরা, এই শীতের সকালে লগ্ন ব্লক অ্যান্ড গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পালানে এসেছি, তো পালানে এসেছি কিছু আলু পাতা নিব। এই যে আলু পাতা গাছ, এটা হলো মিষ্টি আলু পাতা গাছ, তো এখান থেকে আমি কিছু পাতা নিব। চার পাঁচটা কুয়াশায় ঢাকা, তো এখন বাজে প্রায় 6:30, তো সকালবেলা রান্না করব। এর জন্য আমি এসেছি কিছু আলু পাতা নিতে। এটা মিষ্টি আলু গাছ, মিষ্টি আলু পাতা দিয়ে আজকে আমি কী রান্না করব সেটা আপনাদের আগেই বলবো না, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন তাহলেই বুঝতে পারবেন যে আমি মিষ্টি আলু পাতা দিয়ে কী রান্না করছি। তো এখন আমি মিষ্টি আলুর পাতাগুলো তুলে নিব। এই মিষ্টি আলু গাছগুলো কেটে কেটে আবার লাগাবে পালানে, তাহলে মিষ্টি আলু হবে। যদি সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই যে মিষ্টি আলু পাতা, তো মিষ্টি আলু পাতাগুলি আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে, এখন এগুলো কেটে নেব। বন্ধুরা, এই যে মিষ্টি আলু পাতা আর যে শুটকি মাছ, মিষ্টি আলু পাতা দিয়ে শুটকি মাছ দিয়ে আমি একটি তরকারি করব। আর এখানে সবজি নিয়েছি, বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, তো এই সবজিগুলো আমি এখন কেটে নিচ্ছি। বেগুনটা আমি কেটে নেব, একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব বেগুনগুলো। বন্ধুরা, এখন কিন্তু গ্রামে সব জায়গায় এই আলু পাতাটা পাওয়া যায়, এখন সব জায়গায় আলু গাছ লাগাচ্ছে। আজকে আমি ঘরেই রান্না করব, বাইরে রান্না করব না, গ্যাসে রান্না করব, কারণ এক জায়গায় যাব, খুব তাড়াহুড়া রান্না। মনিদের বাড়িতে এই যে আলুগুলো আমি এইভাবে কেটে নিব। খুব বেশি সবজি দেবো না, যেহেতু পাতা আছে অনেকগুলো, এর জন্য একটা বেগুন আর একটা আলু কেটে নিলাম। এখন পেঁয়াজ গুলো খোসা ছাড়িয়ে নিব।
সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব কি করো হয়ে গেছে আমার কাটা পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে এখন আমি শাকগুলো কেটে নিব কাটবো তুমি এখানে আসো দেখো আমি কিভাবে কাটি ওই শাকগুলি কেটে নিচ্ছি খুব বেশি কুচি কুচি করব না এই যে এরকম সাইজে কেটে নিব আমরা তো এরকম সাইজে কাটি তোমরাও এরকম সাইজে কাটো হ্যাঁ আর দিয়ে দাও দিয়ে কাটি না দাও দিয়ে কাটো না হ্যাঁ দাও দিয়ে কাটি না দিয়ে কিছুই কাটে না দাও দিয়ে খালি হাত দিয়ে কাটা যায় হাত দিয়ে কাটা যায় হ্যাঁ আমরা এমনি কাটি না এরকম এরকম আলু পাতার রেসিপিতে আলু পাতার বড়া বানাম আলু পাতার বড়া বানাবে বন্ধুরা শাক কাটা হয়ে গেছে রসুন ছাড়া ছোটকি মাছ রান্না করলে ভালো হয় না আমি কয়েকটা রসুন কেটে নেব এখন কাটো কাটো না হ্যাঁ রসুন নেব বন্ধুরা মিষ্টি আলুর পাতা দিয়ে যে তরকারিটা রান্না করব এর জন্য আমি নিয়ে নিয়েছি মিষ্টি আলু পাতা কেটে নিয়েছি আর নিয়েছি কিছু আলু বেগুন কেটে আর এখানে নিয়েছি শুটকি মাছ নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন তাহলে দেখুন বন্ধুরা কিভাবে আমি মিষ্টি আলু পাতা দিয়ে শুটকি মাছের তরকারিটা রান্না করি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে শুটকি মাছ দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে মেখে এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা মরিচ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব রসুন শেষে রাখা রসুন দিয়ে দিলাম রসুন গুলো ভাজা হয়ে গেলে সবজি দিয়ে দিব আর একটু তেল লাগবে তেল দিয়ে দিলাম একটু জল দিব জল দেওয়ার পর দিব একটু হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া মশলার সাথে ভালো করে কষিয়ে নিব তারপর সবজি দিব মশলাগুলো ভালো করে কষে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি সবজিগুলো দিয়ে দিব
দিয়ে দিব পরিমাণ মতো লবণ। কি করছো তুমি? বন্ধুরা আলু আর বেগুন গুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি মিষ্টি আলু পাতা গুলো দিয়ে দিব। এই যে মিষ্টি আলু পাতা, দেখুন বন্ধুরা কতগুলো পাতা দিলাম আর কতটুকু হয়ে গেছে। এখন একটু জল দিয়ে দিব, তো খুব বেশি জল দিব না। একটু জল দিলাম, তরকারিটা বলকে এসে গেছে। সবজিগুলো সিদ্ধ হয়েছে, দেখুন বন্ধুরা সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও জাল হয়ে গেছে ভালো। এখন নামিয়ে নিব। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিব। এরকম মাখো মাখো ঝুলি রাখবো, যদি শুকিয়ে ফেলতাম তাও খাওয়া যেত। তা আমি একটু মাখো মাখো ঝুলি রাখলাম, একবারে শুকনো শুকনো খেতে ভালো লাগে না। তো এখন তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন কেমন হলো। মিষ্টি আলুর পাতা দিয়ে শুটকি মাছের তরকারিটা কেমন হয়েছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করবেন, আর বন্ধুরা যদি ভালো না লেগে থাকে তাহলে আর আপনাদের কি বলবো তাও কমেন্ট করে জানাবেন। আর যাদের ভালো লেগেছে, যারা আমার এই ভিডিওটিতে উপকৃত হয়েছেন, তাদেরকে বলবো প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।